আলেম কিন্তু দুই ধরনের, একটা আলেম হচ্ছে রহমানের পক্ষে রসূলের পক্ষে, আর একটা আল্লাহ নবী বলেছেন সবথেকে প্রথম জান্নাতে যাবে আলেমরা, আবার নবী বললেন সর্বপ্রথম জাহান্নামে যাবে। যদি নেমো খারাম হয় এটা আমার দোষ যে আল্লাহ দেয়া এলেম নিয়ে পেটের জন্য দুনিয়ার পিছনে খরচ করছে, আল্লাহর জন্য খরচ করিনি, ওটা আমি নেমো খারাম, আমার আল্লাহর দোষ নয়, আল্লাহ তো ভালোর জন্যই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। প্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, তো ভিডিওটি শুরু করার আগে বন্ধুরা, আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটি অন করে রাখবেন, কারণ আমাদের চ্যানেলের নতুন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য ও দেখার জন্য সম্মানের জন্য আল্লাহ করবে। এটা কার সম্মান? আলেমের সম্মান। তাহলে আজ আমরা এখানে বসে একসাথে খাবো, আমাদের মধ্যে দু একটা আলেমও তো আছে কি গো? আছে না? নাই তো সেই জায়গায় বসে খাবো, এটাও তো একটা ভালো কাজ হতে পারে। দ্বিতীয় নম্বর কথা, আর একটা হাদিস না আসুলানে নয় একটু বলে যাচ্ছি, আলেম কিন্তু দুই ধরনের, একটা আলেম হচ্ছে রহমানের পক্ষে রসুলের পক্ষে, আর একটা আলেম হচ্ছে অর্থ ধন দৌলতের পক্ষে। দুটো আলেম, যে আলেম রসুলের পক্ষে আল্লাহর পক্ষে, একে চিনবেন কি করে? সে যত আপনজনই হোক, সে যখনই কথা বলবে আল্লাহ ও রসুল দীন ইসলামের পক্ষে বলবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটা হলো রহমানের পক্ষে, সে ফুরফুরাওয়ালা হোক, দেওবন্দিওয়ালা হোক আর বেরেলিওয়ালা হোক, তার সিলসিলা আলাদা হতে পারে, কথা বুঝছেন না বোঝেন না? যখনই সে আল্লাহ ও রসুলের পক্ষে ইসলামের পক্ষে কথা বলবে, তখন জানবেন এর রহমানের পক্ষে আলেম। আর সে যে কোনো সিলসিলার দাবিগর হোক, অন্যায় দেখার পরও চুপ থাকে, অন্যায়কে সাপোর্ট করে কথা বলে, অন্যায়কারীদের সঙ্গে গলায় গলায় মেলে, জানবেন এ বাপ দুনিয়াদার, এর থেকে দূরে থাকতে রসুল বলেছে আমি নয়। কথাগুলো কি খারাপ লাগছে? একটু হ্যাঁ কি না বলুন। আমার ভালোবাসার মানুষগুলো তো কমসে কম বলুন খারাপ লাগছে বা কিছু কথা বললেই না মনে হয় এই হুজুরটা বিরোধী করছে। আমি বিরোধী করিনি, রসুলের হাদিসটা আপনাদের কাছে পৌঁছাচ্ছি, কারণ আল্লাহ নবী বলেছেন সব থেকে প্রথম জান্নাতে যাবে আলেমরা, আবার নবী বললেন সর্বপ্রথম জাহান্নামে যাবে আলেমরা। তাহলে আলেম দুটো হলো না হলো না, এটা কার কথা? আমার আমার আব্বা বলেছে, আমার দাদু বলেছে, নাকি না বসির এটা আল্লামা হুজুরের কথা? এই কথা বলেন কার কথা? এ আমার রসুলুল্লাহর কথা। আল্লাহ নবী বলে আখিরি জামানা, কায়ামতের সময় আসমানের নিচে জমিনের উপরে সবথেকে নিকৃষ্ট হবে একদল আলেম। বলুন আমার রসূলের কথা মানবেন না কি কো? নিকৃষ্ট হচ্ছে না হয়নি? বলুন হচ্ছে না হয়নি? মুসলমানের মুসলমানের ঘর ভাঙলে আলেমের মুখে কথা নাই, মুসলমানকে হত্যা করলে আলেমের মুখে কথা নাই, মসজিদের নামে কেস করলে আলেমের মুখে কথা নাই, মাদ্রাসাকে ভেঙে দিতে চাইলে আলেমের মুখে কথা নাই, আর দুনিয়ার যারা ওদেরকে ভাড়া দেয় তাদের বিষয়ে কথা বললে আলেমরা সব ঝাঁপিয়ে পড়ে। একদল আছে না নাই? এগুলোতে চিনতে হবে আমাদেরকে, মোমেন আলেমকে, মুনাফিক আলেমকে, জানেওয়ালাকে আলেম বলা হয়। আল্লাহ দয়া করে আব্বাস সিদ্দিকীকে এলেম দিয়েছে, এটা আল্লাহর দোষ নাকি? আল্লাহ আমাকে দয়া করে এলেম দিয়েছে, এটা কি আল্লাহর দোষ? আল্লাহর দোষ নয়, আল্লাহ তো দয়া করেছে, কিন্তু আমি যদি নেমো খারাম হই এটা আমার দোষ যে আল্লাহ দেয়া এলেম নিয়ে পেটের জন্য দুনিয়ার পিছনে খরচ করছে, আল্লাহর জন্য খরচ করিনি, ওটা আমি নেমো খারাম, আমার আল্লাহর দোষ নয়, আল্লাহ তো ভালোর জন্যই আমায় দিয়েছে, কিন্তু আমি নিজেকে খারাপ দিকে চালালাম। তো যাক, আসুন সালাম দেব, যিনারা দাঁড়িয়ে আছেন ইফতারি যদি আমাদের সাথে হয়, মানে আমরা যদি একসাথে ইফতারে নিতে এসে থাকি, বসে যাবেন, কমিটি ছাড়া কেউ দাঁড়িয়ে না থাকে। ভিডিওটি কেমন লেগেছে আমাদের কমেন্ট করে জানাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্ত, দেখা হচ্ছে আগামী ভিডিওতে ইনশাআল্লাহ।